আসসালামু আলাইকুম। আমরা অনেকে বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে ঔষধ সেবন করে থাকি বা ডাক্তারের প্রয়োজন হয়। অনেক সময় বিভিন্ন ঔষধ বাসায় থাকে, এটা নাম জানি কিন্তু এটা কী কাজে ব্যবহার করে সেটা আমরা জানি না। ইমার্জেন্সি মুহূর্তে ব্লাড প্রয়োজন হয় অথবা অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়। তো কীভাবে এই সার্বিক বিষয়গুলো আপনি একটি অ্যাপস ইনস্টল করে সকল সেবা পাবেন, অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হবে, ব্যবহার করার নিয়ম, যাবতীয় বিষয় বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। সর্বপ্রথম চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পেশেন্ট এইড। লিখলে আপনি আপনার এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল করে নিতে হবে, আমার এখানে আছে, এই জন্য ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনি যেহেতু প্রথম ইউজার, আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের অপশনটি খুব সহজ। এই রেজিস্টারে ক্লিক করার পর এই যে সাইটটি চলে এসেছে, এখানে সর্বপ্রথম আপনার নাম লিখবেন, তারপর আপনার অকুপেশন মানে আপনার কোন পেশায় আছেন, যে কোনো একটি সিলেক্ট করবেন আপনি যেটাতে আছেন। এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ইমেইল দিবেন, এরপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 সংখ্যার দিতে হবে এবং সেম পাসওয়ার্ড দুটি ঘরেই 2 বার দিবেন। এই শেপটি যখন আপনার, এই সাইটটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হলে আপনি এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার আপনাকে মূল সাইটে নিয়ে যাবে। যেহেতু আমি অলরেডি সাইন আপ করে ফেলেছি, সাইন আপ করার পর আপনার এখানে এই অপশনটি শো করবে, এই যে এখন বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এরকম শো করবে। এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিতে হবে এবং এই নিচে পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি, অলরেডি দেখুন মোবাইল নাম্বারটি শো করেছে। মোবাইল নাম্বারের উপর ক্লিক করার পর অটোমেটিক পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটি নিয়ে নিল এবং সাইনিংয়ে ক্লিক করার পর আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। পর প্রথমত লক্ষ্য করুন, এখানে ঔষধ সার্চ মানে ঔষধের নাম লিখলে ঔষধের তথ্য দিয়ে দিবে, দাম, কী কী কাজে ব্যবহার করা যায়, কোন কাজ করা যাবে না, কত ডোজ খেতে হবে, কোন রোগের জন্য খেতে হবে, এই তথ্যটি এখানে পাবেন। তারপর আপনার ঔষধের মূল্য, অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ কিনেন কিন্তু ঔষধের মূল্য জানেন না বা দোকানদার আপনার কাছ থেকে বেশি নিয়ে যেতে পারে। এখানে গিয়ে আপনি ঔষধের নাম লিখে সার্চ করলে ঔষধের মূল্য চলে আসবে। এরপর বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সেবা পাবেন, হেলথ টিপস। তারপর রয়েছে এখানে আরও অনেক ধরনের তথ্য রয়েছে, রোগের লক্ষণ, বিভিন্ন রোগের উপসর্গ কী হতে পারে সেগুলো এখানে গিয়ে পাবেন, এবং খাদ্য তালিকা, মা ও শিশু কর্নার। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ঔষধ সার্চে ক্লিক করে দেখাচ্ছি, একটি ঔষধের নাম লিখে নাফা লিখে সার্চ করলাম। দেখুন এখানে নাপার অনেকগুলো, নাপার সিরাপ, নাপার ট্যাবলেট, নাপার ক্যাপসুল, বিভিন্ন ধরনের নাপার সংক্রান্ত তথ্য এখানে চলে এসেছে। তো এই তথ্য থেকে সাপোজ আমি নাপা 500 প্যারাসিটামল যেটা এটাতে ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে ট্যাবলেট এটি, এবং এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন করে, ব্যবহারের নিয়ম চলে এসেছে। এই দেখুন জ্বর, সর্দি, কাশ, কোন কোন কারণে এটি ব্যবহার করা যায় এটি চলে এসেছে, আমি কিভাবে এটি গ্রহণ করব তাও এখানে চলে এসেছে, বাংলায় সম্পূর্ণ স্পষ্টভাবে লেখা আছে, প্যাকের সাইজ ও প্রতি পিসের দাম। দেখুন এখানে 500 পিস থাকবে একটি প্যাকেটে, প্রতি পিসের দাম 1 টাকা 20 পয়সা। তো এভাবেই একটি, এমনকি এটার 500 প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছেন, সতর্কবাণী বা সতর্কতা, কী কী কারণে এটি ব্যবহার করা যাবে না, কী কী সমস্যা হতে পারে। তো এই সামগ্রিক বিষয়টি আপনি কিন্তু এখানে গিয়ে সার্চ করেই পেয়ে গেলেন। তারপর আপনি এখানে খাদ্য তালিকা রয়েছে, খাদ্য তালিকার মাধ্যমে আপনার কোন কোন খাদ্য খাওয়া উচিত বা কোনটার কী পরিমাণ ভিটামিন রয়েছে সে তথ্য এখান থেকে জানতে পারবেন। পাশাপাশি এখানে আরও অনেক ধরনের তথ্য রয়েছে, যেমন ডাক্তার সংক্রান্ত তথ্য রয়েছে, যেমন এখানে রোগের লক্ষণসমূহ, কোন রোগের কী কী লক্ষণ, এখানে আপনার পিকচারের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে লক্ষ্য করুন এই যে নিচের ডিরেক্টরিতে ক্লিক করার পর ডাক্তার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক, টিকা তালিকা। অনেক সময় বাচ্চাদের বিভিন্ন টিকা তালিকা, টিকা দেওয়ার সময় হয়ে থাকে, সে তথ্যগুলো এখান থেকে পাবেন। টিকা তালিকাটা আমরা দেখে নেই, এখানে দেখুন কোন কোন রোগের কী টিকা সেগুলো কিন্তু এখানে রয়েছে শিশুর বয়স অনুযায়ী। পাশাপাশি এখানে আরেকটা জিনিস, ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংকে আপনার বিভিন্ন ধরনের ব্লাড ব্যাংকের নাম্বার রয়েছে, আপনি কোথা থেকে নিতে যাচ্ছেন সে তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন রক্ত সংক্রান্ত। পাশাপাশি আপনার ডাক্তার প্রয়োজন হলে এখানে গিয়ে ক্লিক করলে, ডাক্তারের নাম লিখলে বা আপনার বিভিন্ন হসপিটালের নাম লিখলে, তারা যদি এখানে সফটওয়্যারে আপডেট করে থাকে সে তথ্য পেয়ে যাবেন আপনারা। এছাড়াও অ্যাম্বুলেন্সের তথ্য নিতে পারেন, যেমন এই যে অনেকগুলো অ্যাম্বুলেন্সের তথ্য এবং নাম্বার সহ রয়েছে বিভিন্ন হসপিটালের, কোনটা কোন এলাকার, আপনি এলাকা দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে। এভাবে আপনারা হাসপাতাল সম্পর্কে এই অ্যাপস থেকে জানতে পারবেন। মোট কথা, এই অ্যাপসটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন, আপনার স্বাস্থ্য সংক্রান্ত
বিস্তারিত তথ্য এখান থেকে নিতে পারবেন। এবং আপনি প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো সেটা আপনি অ্যাপসের মাধ্যমে নিজেই নিতে পারবেন যদি ঔষধ বাসায় থাকে বা সংগ্রহ করে। অনেকটা ডাক্তারের পরামর্শের পাশাপাশি এটি যদি থাকে সেক্ষেত্রে আপনার ঔষধ সংক্রান্ত যে বিষয়গুলো বা স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো খুব সহজে আপনি নিজে বুঝতে পারবেন। আশা করি পুরো তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।